বাংলাকে উত্তর প্রদেশ করতে দেব না, এই রাজ্যে এনকাউন্টার আর চলবে না। আজ রবিবার বীরভূমের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। পূর্ব ঘোষণা মতো পরিবার রবিবার তার পাল্টা সভা করল তৃণমূল, আর ওই সভা থেকেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য এলো উত্তরপ্রদেশের এনকাউন্টারের কথা। বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনা টেনে ফিরহাদ বলেন, এখানে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করতে দেওয়া হয় না, এর পাশাপাশি রাজ্য এনকাউন্টারের সংস্কৃতি তৈরি করতে দেওয়া হবে না বলেও জনতার উদ্দেশ্যে তিনি বলেন। বিজেপির কথায় যদি ভুল করেন তবে বাংলা হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের খুন হয়ে যাওয়া এবং তার পুত্র আসাদের এনকাউন্টারের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সারা দেশেই। এই আবহে উত্তরপ্রদেশ ও এনকাউন্টার প্রসঙ্গ উঠলে বীরভূমের সভা থেকেই দলীয় সতীর্থ অনুব্রতর পাশে দাঁড়িয়ে ফিরহাদ বলেন, আমাদের নেতাকে গরু পাচার মামলায় বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। গরু পাচার রুখতে না পারার ব্যর্থতা ফিরহাদ চাপিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের ঘাড়ে। বাংলাকে উত্তরপ্রদেশ করতে দেব না, এই রাজ্যে এনকাউন্টার আর চলবে না। আজ রবিবার বীরভূমের সভা থেকে এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। পূর্ব ঘোষণা মতো পরিবার রবিবার তার পাল্টা সভা করল তৃণমূল, আর ওই সভা থেকেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য এলো উত্তরপ্রদেশের এনকাউন্টারের কথা। বাংলার সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের তুলনা টেনে ফিরহাদ বলেন, এখানে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করতে দেওয়া হয় না, এর পাশাপাশি রাজ্য এনকাউন্টারের সংস্কৃতি তৈরি করতে দেওয়া হবে না বলেও জনতার উদ্দেশ্যে তিনি বলেন। বিজেপির কথায় যদি ভুল করেন তবে বাংলা হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের খুন হয়ে যাওয়া এবং তার পুত্র আসাদের এনকাউন্টারের মৃত্যু নিয়ে তোলপাড় চলছে সারা দেশেই। এই আবহে উত্তরপ্রদেশ ও এনকাউন্টার প্রসঙ্গ উঠলে বীরভূমের সভা থেকেই দলীয় সতীর্থ অনুব্রতর পাশে দাঁড়িয়ে ফিরহাদ বলেন, আমাদের নেতাকে গরু পাচার মামলায় বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। গরু পাচার রুখতে না পারার ব্যর্থতা ফিরহাদ চাপিয়েছেন উত্তরপ্রদেশের বিজেপি সরকার ও শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের ঘাড়ে।